হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম জি এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের যে পি ওয়াই কিউ সিরিজটা শুরু হয়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন যে সিরিজটা আমরা শুরু করেছি তো আজকে সেটার এপিসোড নাম্বার নাইন আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ান ওয়ার্ড সবট অর্থাৎ এক কথায় প্রকাশ যেগুলো রয়েছে যেগুলো বারবার বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার এসছে বিশেষ করে আমরা পিএসসির গুলো আজকে এখানে আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষাতে যে গুলো এসছে শুধুমাত্র ওয়ান ওয়ার সাবটিউশন থেকে এবং আমরা বাছাই করে তিরিশটা প্রশ্ন নিয়েছি যেগুলো বারংবার রিপিট হচ্ছে ঠিক আছে দু দু তিন বছর পর বা এক বছর পর পর রিপিট হচ্ছে সেই গুলোকে বিশেষ করে আমরা এখানে জায়গা করে দিয়েছি তোমাদের প্রত্যেকটা ক্লাস আগামী আপকামিং দু হাজার এর ডাবলবিপি কেপি পিএসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং অন্যান্য যে সমস্ত চাকরি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন তোমরা নিচ্ছ সেই পরীক্ষার জন্য কিন্তু খুব হেল্পফুল এবং প্রত্যেক দিন বারোটা থেকে আমরা এই ক্লাসটা করছি এবং রাত্রি আটটা থেকে এইট পি তোমাদের জিকে ক্লাস চলছে অধ্যায় ভিত্তিক আমাদের আজকে কিন্তু সেখানে হিস্ট্রি আর একটু চ্যাপ্টার চলবে তোমরা জানো যে চ্যাপ্টার ওয়াইজ চলছে এবং আজ থেকে সন্ধ্যা ছটায় রেগুলার বেসিসে কিন্তু আবার টেট ক্লাস আমাদের শুরু হচ্ছে টেট দু হাজার চব্বিশকে টার্গেট করে প্রাইমারি আপার প্রাইমারি একসাথে শুরু হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো আজকে প্রথম কোয়েশ্চেনটা রাখছি প্রথম কোয়েশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে অর্নিথোনোলজি অর্নিথোনোলজি ইজ দ্য স্টাডি অফ অর্থাৎ অর্নিথোনোলজি কোন বিষয়ের পড়াশোনাকে বা কোন বিষয়ের বিদ্যাকে বলা হয়ে থাকে দেখো অর্নিথোনোলজি কথাটা হচ্ছে বাংলাতে যদি আমরা বলি সেটাকে বলা হয় পক্ষীবিদ্যা মানে পাখি নিয়ে গবেষণা করা আমরা যদি সেলিম আলীর কথা পড়ি সেলিম আলী কিন্তু এই অর্নিথোলজির একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ছিলেন ঠিক আছে সেলিম আলী তাই কিনা তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি বার্ডস নাম্বার ডি বার্ডস ঠিক আছে নেক্সট চলে আসবো যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে তোমার নিচে কিন্তু লাইফ চ্যাট অপশন অথবা তোমরা কিন্তু ইয়েতে জানাতে পারবে কমেন্ট সেকশনে জানাতে পারবে ওকে চলো নেক্সট কোয়েশনে নেক্সট কোয়েশনে রয়েছে দ্য নেক্রোফিলিয়া দা ওয়ার্ডসি ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড নাইনটিন প্রিলিমস একসাম এসেছিল দু হাজার উনিশ প্রিলিমস এক্সাম এসেছিল নিউক্রোফিলিয়া ঠিক আছে নিউক্রোফিলিয়া শব্দটির অর্থ কি লাভ ফর ইনসেক্টস অর্থাৎ পতঙ্গদের প্রতি ভালোবাসা লাভ ফর চিলড্রেন বাচ্চাদের প্রতি ভালোবাসা কাল্টিভেশন অফ নলেজ মানে জ্ঞানের চাষ করা বা জ্ঞানের কি করে সঞ্চার করা নাকি ফ্যাসিনেশন অফ মানে মৃতদেহের প্রতি মুগ্ধতা যেটাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ফ্যাসিনেশন অফ ডেড বডিজ অর্থাৎ নিউক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহের প্রতি মুগ্ধতা ঠিক আছে এটা একটা মেন্টাল ডিসঅর্ডার বলতে পারি আমরা মানসিক রোগ এটা এক ধরনের ঠিক আছে যে মৃতদেহের প্রতি মুগ্ধতা জাগবে নেক্সট কোশ্চেন আসবো নাম্বার থ্রি বলছে অ্যান ইন ডিফেটিগেবল পারসন রিমেইনস ডিফেটিগেবল পারসন রিমেইনস মানে কি ফেটিক বলি না আমরা মাসল ফেটিক হয়েছে মাসেল ফেটিক এই কথাটা ঠিক আছে মাসেল ফেটিক হয়েছে তার মানে কি অর্থাৎ ক্লান্ত হওয়া ফাটিক মানে হচ্ছে ক্লান্ত পেশির ক্লান্তি মাসেল ফটিক ইন ডি মানে হচ্ছে অক্লান্ত যে ক্লান্ত হচ্ছে না অক্লান্ত তাহলে কি আনটায়ার্ড আনহ্যাপি রিলেন্টফুল নাকি আনসোশ্যাল আনসোশাল আনসোশ্যাল ঠিক আছে কারেক্ট আনসারটা নিয়ে নেব কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ আনটায়ার্ড অপশন নাম্বার এ আনটায়ার্ড দেখো আনহ্যাপি মানে কি আনহ্যাপি মানে অখুশি আ পারসন ইজ নট চেয়ারফুল রিলেন্টফুল মানে হচ্ছে যেটাকে বলা হয় কঠোর এই ওয়ার্ডটার মানে হচ্ছে কঠোর মানে কি যে হচ্ছে নির্মম বা নির্দয় বা কঠোর নট যেটাকে বলা হয় যার মধ্যে কি একদম ডিটারমিনেশন থাকে আমাকে করতে হবে করতেই হবে ওকে আর সোশ্যাল মানে আমরা জানি যেটাকে যে মানুষের সঙ্গে মিশে না সোশ্যাল কথাটা কিন্তু আবার আলাদা সোশ্যাল মানে সমাজ বিরোধী সোশ্যাল মানে হচ্ছে যাকে আমরা বলতে পারি অমিশুক মানে যে মানুষের সাথে মেশে না ঠিক আছে ওয়ান হু কনসিডার্স অ্যান অর্থাৎ যারা যে সমস্ত মানুষেরা অন্যের খুশি বা অন্যের ভালো থাকাকে সব থেকে আগে গুরুত্ব দেয় তারা আসলে কি আলকেমিস্ট নাকিট সঠিক কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বিস্ট বাকি অপশনগুলো কি রয়েছে যে নাস্তিক আর যদি আমি এটা তুলে দিয়ে শুধু করে দিই তাহলে সেটা হয়ে যাবে আস্তিক আমি পাশে লিখে দিচ্ছি আস্তিক মানে কি নাস্তিক আস্তিক মানে যে ঈশ্বরে বিশ্বাস করে আর যে ঈশ্বরে বিশ্বাস করে না ঠিক আছে আলকেমিস্ট মানে কি আলকেমিস্ট মানে হচ্ছে এই পাশে বাংলাটা লিখে দিচ্ছি অপরসায়নবিদ ঠিক আছে আর তারপরে কি হচ্ছে কলাবিদ্যা বিশারদ আমরা বলি তো এই কলাবিদ্যার কথাটা বলা হচ্ছে যে কলাবিদ্যা বিদ্যা বিশারদ ওকে সো আমার সঠিক উত্তরটা কি হচ্ছে অ্যাল্ট্রিস্ট বা অপশন নাম্বার বি আচ্ছা এটা হোম টাক্ক তোমাদের ইজ আ পার্সন সরি অর্নিথোলজিস্ট নয় এটা হচ্ছে অপথালমোলজিস্ট দেখো একই রকম দেখতে শব্দ মনে হলো কিন্তু একটু সাবধানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে আমার এখনই ভুল হয়ে ক্ষমা চেয়ে সো বলছে অ্যান অপথালমোলজিস্ট ইজ আ পারসন হু ডিলস উইথ অপথালমোলজিস্ট যে সে কি বিষয় বিদ্যা বা কি বিষয় নিয়ে তার রিসার্চ বা কি বিষয় নিয়ে তার চিকিৎসা যেহেতু এখানে চিকিৎসার কথা বলছে বিভিন্ন বডি পার্টস রয়েছে হার্ট রয়েছে আইজ রয়েছে গ্ল্যান্ডস রয়েছে লাংস রয়েছে সঠিক উত্তর কি হবে অফথালমোলজিস্ট হচ্ছেন যিনি চক্ষু বিশার যিনি চোখ নিয়ে কাজ করবেন যিনি নিয়ে কাজ করবেন চক্ষু বিশেষজ্ঞ আচ্ছা তাহলে বাকি পার্টগুলোকে কি বলা হবে পার্সন হু ডিলস উইথ হার্ট তাকে কি বলবো কার্ডিওলজিস্ট কার্ডিও লজিস্ট ওকে ওকে যে গ্ল্যান্ড নিয়ে কাজ করছে গ্ল্যান্ড নিয়ে কাজ করছে তাকে বলবো হচ্ছে হরমোন বিশেষজ্ঞ পার্সন হু ডিলস উইথ গ্ল্যান্ডস তাকে কি বলবো এন্ড্রোক্রাইনোলজিস্ট আমি পাশে লিখে দিচ্ছি এন্ড্রোক্রাইনোলজিস্ট আর যে লাংস নিয়ে কাজ করছে ফুসফুস বিশেষজ্ঞ সে হচ্ছে পানমো পালমোনোলজিস্ট ঠিক আছে পালমোনোলজিস্ট তো এই পার্টগুলো আশা করি তোমরা লিখে রাখবে ঠিক আছে চলো নেক্সটে যাব এন অর্থোপেডিস্ট অর্থোপেডিস্ট ডিলস উইথ অর্থোপেডিস্ট এই কোয়েশ্চেনটা এসেছিল পিএসসি ডব্লু এর

ঠিক আছে যে লাংস নিয়ে কাজ করে আগের কোশ্চেনে পড়লাম কিন্তু যে চাইল্ড বার্থ নিয়ে কাজ করে যে শিশুদের জন্ম নিয়ে কাজ করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বলব দেখো আমি লিখে দিচ্ছি পাশে অফস্ট্রেটিসিয়ান ঠিক আছে নেক্সট নাম্বার সেভেন এন এপিকিউরিয়ান ইজ ওয়ান এপিকিউরিয়ান এপিকিউরিয়ান কে যিনি কি নিয়ে করছেন ওয়ান হু এন্ডিওর্স সাফার্স এনজয়স নাকি লাভস এপিকিউরিয়ান সঠিক উত্তর কি হবে মানে এপিকিউরিয়ান মানে যাকে আমরা বলে থাকি যে ইন্দ্রিয় পরায়ণ মানে যে ইন্দ্রিয় সুখ নিয়ে ব্যস্ত থাকে যাবজ্জীবিত সুখম জীবের তৃণমকিতা ঘিতম্পিবেদ তাই না চারপাগ পন্থী যারা কি ইন্দ্রিয় পরায়ণ যে যার কাছে ভৌতিক মানে ভৌতিক সুখটা যার কাছে সবার আগে সো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি এনজয়েস প্লেজার এনজয়েস প্লেজার তো এখানে বলছে পার্সন হু আ লট তাকে কি বলবো সহনশীল সে কি হবে সে হবে অল এন্ডিউরিং সে হবে অল এন্ডিউরিং ঠিক আছে যে খুব সাফার করে সে কি হবে ওয়ান হু সাফার লট সে হচ্ছে পুয়ার মানে দুখী এখানে পরিমাণে দরিদ্র নয় এখানে দুখী যে খুব সাফারিং মধ্যে দিয়ে যাচ্ছে আর লাভস হিবডি সে কি হবে সে হবে অল কিছু কিছুক্ষণ আগে পড়লাম ঠিক আছে চলো নেক্সট যাব অফ থালমোলজিস্ট ডিলস উইথ অফ থালমোলজিস্ট কি নিয়ে কাজ করে বা কি নিয়ে ডিল করে কিডনি লিভার আইজ নাকি হার্ট দেখো তো চেনা যাওয়া লাগছে কিনা দেখো তো পরিচিত মনে হচ্ছে কিনা এই কোশ্চেনটা মনে হচ্ছে তাহলে একটা হোম ট্যাক্স তো থাকলো তোমাদের এটা এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমরা ঠিক আছে নিচে কিন্তু অ্যান্সার করবে তোমরা প্রত্যেকে নেক্সট মেমোরাবিলিয়া রেফার্স টু মেমোরাবিলিয়া রেফার্স দেখো মেমোরাবিলিয়া কি মেমোরি থেকে এসছে না ওরকম মন শুনতে ওরকম লাগছে মেমোরাবিলিয়া রেফার্স টু হোয়াট মেমোরেবল থিংস মেমোরিজ অফ ওয়ার্ড মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস মেমোরিজ অফ দ্য পাস্ট মেমোরাবিলিয়া মানে কি মেমোরাবিলিয়া কথার অর্থ কি সঠিক উত্তর মেমোরেবিলিয়া হচ্ছে যেটাকে আমরা বলে থাকি স্মারক মানে যেটা স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় স্মারক বলি না আমরা স্মারক তো মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্ট মানে যেমন আমরা ধরুন যে প্রত্যেকটা বিশেষ বিশেষ দিন আমরা যেরকম স্বামী বিবেকানন্দের বস উদযাপন করলাম জাস্ট তাই তো তো এই ধরনের যে স্মারকগুলো রয়েছে সেগুলোকে বলা হতে পারে আচ্ছা বাকি যে অপশন গুলো রয়েছে যেমন মেমোরেবল থিংস মানে কি যেগুলো ভোলা যাবে না তাহলে ওটাকে আমি বলতে পারি আনফরগেটেবল আনফরগেটেবল ঠিক আছে যেটা ভোলা যাচ্ছে না যেটা ভোলা যাবে না ঠিক আছে মেমোরিজ অফ ওয়ার যুদ্ধের কোনো মেমোরিজ থাকলে কি বলবো সেটাকে সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে চিরন্তন জিনিস যেটা মেমোরিজ অফ ওয়ার ইজ কল্ড কি তাই তো তাহলে এটাকে আমরা বলতে পারি এরমাল ইএইচ আর ইএন এম এল ঠিক আছে আর মেমোরিজ অফ দ্য পাস্ট মানে কি মানে অতীতের যেটা সেটা রিমেনিসেন্স আমরা বলে থাকি নেক্সট আমরা আসবো নাম্বার 10 এ মিসান্থ্রোপ ইজ আ পারসন হু ডিসলাইকস মিসান্থ্রোপ কোন জিনিসটাকে ডিসলাইক করে দেখো এই পিডিএফ গুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়েছি তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও জয়েন হয়ে গিয়ে সেখান থেকে এগুলো কালেক্ট করে নিও বাড়তি প্র্যাকটিসের জন্য এ মিসান্থ্রোপ ইজ আ পারসন হু ডিসলাইকস মিসান্থ্রোপ কোন জিনিসটা ডিসলাইক করে দেখো মিসান্থ্রোপ মানে কি যার মানুষের প্রতি রাগ আছে যে মনুষ্য দেশি এই দেশ মানে কিন্তু রাগ ঠিক আছে যে মনুষ্য দেশি মানুষের প্রতি যার অনেক রাগ মিসান্ত্রোপ ফিলান্ত্রোপিস্ট মানে আমরা যেরকম বলি যে যে হচ্ছে মানব কল্যাণের জন্য নিজেকে উৎসাহিত করে সে হচ্ছে তার বিপরীত ওকে ডিসলাইক উইমেন পিপল চিলড্রেন নেচার অ্যানসারটা বলে দিয়েছি অপশন নাম্বার ডি আদার পিপল ঠিক আছে আদার পিপল তাহলে যারা মেয়েদেরকে মানে সহ্য করতে পারে না মানে মেয়েদের প্রতি যাদের রাগ আছে অর্থাৎ পারসন হু ডিসলাইকস উইমেন নারী বিদ্বেষে তাদেরকে কি বলবো মিসোজিনিস্ট

কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি অর্থাৎ যে কিনা হরমোন বিশেষজ্ঞ আচ্ছা দাঁতের যে বিশেষজ্ঞ তাকে কি বলা হবে যে দাঁত নিয়ে কাজ করে তাকে কি বলা হবে অর্থোডন্টিস্ট আমি বানানটা লিখে দিচ্ছি অর্থ ডন্টিস্ট ঠিক আছে এপিডেমিক নিয়ে যে কাজ করে সে কি কাজ করবে তাকে বলা হবে কার্ডিওলাম নেক্সট নাম্বার টুয়েলভ এ স্ট্রয় পার্সন ক্যান একজন স্ট্রাইক পার্সন কি করতে পারেন আর স্ট্রাইক পার্সন ক্যানিস্ট নাকি এনাবল স্ট্রাইক পার্সন ক্যান হোয়াট কি করবে এই স্ট্রাইক মানে কি বলতো যে কোনো কিছুতে যার মধ্যে কোনো প্রভাব পড়ে না যেমন যে যাকে আমরা বলতে পারি নির্বিকার মানে যার মধ্যে কোনো মানে প্রশংসা করো বা তার তুমি বদনাম করো দুর্নাম কর তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন ও নিজের কাজ করে যাচ্ছে আর স্ট্রাইক পার্সন ক্যান হোয়াট সঠিক উত্তর অপশন নাম্বার বি সঠিক উত্তর অপশন নাম্বার বি এনডিওর ঠিক আছে আচ্ছা পার্সন ও এন্টিস তাকে কি বলবো যে প্রলুব্ধ কর টেম্পার যে প্রলুব্ধ করবে ঠিক আছে টেম্পটেশন দেখবে যে আর পার্সন হু যে প্রচন্ড উদ্যমী তার কি এনথোসিয়াস্টিক ঠিক আছে আর যে কিনা না যে সবকিছু করতে পারবে পার্সন হু ইজ এবেল টু ডু এনিথিং তাকে এনাবেল বলবো তাই না সে হচ্ছে পটেন্ট

যে নিজের মধ্যেই রাখে সব সবকিছুকে আর এক ধরনের মানুষ যারা প্রকাশ করতে ভালোবাসে তাদেরকে আমরা কি বলি কি বলি তাদেরকে স্ট্রইক এক্সট্রোভার্ট মেগালোম্যানিয়াক নাকি ফিলান্ত্রোফেস্ট দেখো আগেরটাতে আমরা স্ট্রাইক পার্সন কি সেটা আমরা বুঝে গেলাম এবার এটা হচ্ছে যে আউটগোয়িং করতে ভালোবাসে সে হচ্ছে এক্সট্রোভার্ড অর্থাৎ যে প্রকাশ করতে পছন্দ করে সবকিছু সবকিছু গল্পের আকারে বলবে বা সবকিছু বলবে সবাইকে স্ট্রাইকটা তো আগের কোয়েশ্চেনে জানলাম আচ্ছা এবার আছে হচ্ছে মেগালোমেনিয়াক দেখো মেনিয়াক মানে কোনো কিছু নিয়ে পাগলামোর একটা ব্যাপার থাকে যেমন ডিপসো মেনিয়াক ঠিক আছে তো মেগালো মেনিয়াকি নিজেকে যে খুব বড় ভাবে নিজেকে বড় ভাবা ঠিক আছে যে মানে কি নিজেকে নিজেকে সেলফ বলি খুব তাকে বলবো হচ্ছে মেগাল মেনিয়াক আর ফিলান্থ্রপিস্ট মানে তো আমরা জানলাম যে মানে মানব কর মানে যে অন্যের ভালো চায় ঠিক আছে যে অন্যের ভালো চাবে যে মানব কল্যাণে মানব কল্যাণকারী সে হচ্ছে ফিলান্ত্রপিস্ট ওকে নাম্বার ফোরটিন আস বা পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ আ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার মানে যার মধ্যে নিয়ন্ত্রণহীন একটা কি আছে ডিজায়ার আছে আশা আছে নিয়ন্ত্রণহীন আশা নিয়ন্ত্রণহীন যার কোনো সীমা পরিসীমা নেই টু স্টিল কিসের চুরি করার চুরি করার যার মধ্যে বিশাল ইচ্ছা আছে তাকে আমরা কি বলবো ক্লেপ্টোমেনিয়াক নেক্রোমেনিয়াক নেক্রোফোবিক ইন্ট্রোভার্ট সঠিক উত্তর কি হবে মানে না বলে অন্য জিনিস নিয়ে নেওয়া তাকে আমরা বলবো হচ্ছে ক্লেপ্টো দেখো এগুলো বিষয় মেনিয়াক আছে না এগুলো এক ধরনের কিন্তু মেন্টাল ডিসঅর্ডার ঠিক আছে আর ফোবিক মানে ভাববে তুমি ভয় ফোবিক মানে কি ভয় আর মেনিয়াক মানে পাগলামো উন্মাদনা তো ক্লেপ্টো মেনিয়াক আচ্ছা নেক্রোমেনিয়াকটা কি নেক্রোমেনিয়াক মানে যে সবসময় মরার ভয় পাচ্ছে মানে কি মৃত নিয়ে আচ্ছন্ন এই মরে যাবে মরে যাবে একটা ব্যাপার মৃত্যু নিয়ে আচ্ছন্ন যার মনটা সবসময় ঠিক আছে আচ্ছা ইন্ট্রোভার্ট মানে জানলামই যে কিনা প্রকাশ করতে চায় না যে সাই এক কথায় অন্তর্মুখী ঠিক আছে যে অন্তর্মুখী তার সঠিক উত্তর আমরা কি দেখলাম ক্লেপ্টোমেন ওকে নেক্সট আসবো এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড ম্যান অ্যান্ড ম্যান অর্থাৎ যে মানুষের মানুষের ভেদাভেদ দেখে না ইন স্প্রেডিং হিজ লাভ অর্থাৎ সে তার ভালোবাসা বিলিয়ে দেওয়ার সময় যে কখনো ভেদাভেদ করে না উঁচু নিচু কোন জাতি পাত্র ইত্যাদি দেখে কখনো ভেদাভেদ করে না সো সঠিক উত্তর কি হবে অর্থাৎ যাকে এক কথায় আমরা কি বলবো যাকে এক কথায় আমরা বলবো বিশ্বপ্রেমিক বা মানব প্রেমিক এইটা বারংবার আসছে কিন্তু হ্যাঁ মানব প্রেমিক এই প্রশ্নটা বারম বারংবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে তো মানব প্রেমিক মানে কি সে হচ্ছে ফিলান্থ্রফিস্ট অপশন নাম্বার ডি ফিলান্থ্রফিস্ট আচ্ছা ফিলান্ডারকে ফিলান্ডার মানে যে যে সবসময় মহিলাদেরকে ফ্লার্ট করে ঠিক আছে যে সবসময় কি করে যে পুরুষ সবসময় পার্সন হু ফ্লার্ট উইথ উইমেন তাকে ফিলান্ডার বলা হয় আচ্ছা মানে কি যার যার মনটা খুব সংকীর্ণ পার্সন হ্যাভিং নো আন্ডারস্ট্যান্ডিং অফ আর্ট মানে যে কখনোই কোনো আর্টের যার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই শিল্প নিয়ে কোনো আলোচনা নেই ফিলোসফার মানে তো দার্শনিক তাই না আসবো নাম্বার সিক্সটিন আমরা কিন্তু আজকে তিরিশটা কোশ্চেন আলোচনা করবো এরকম হি ওয়াজ পেনিলেস পেনি মানে হচ্ছে মানে পয়সা যার কাছে পয়সা নেই ব্যাঙ্ক কি অর্থাৎ যখন ব্যাংক তাকে ডিক্লেয়ার করলো তখন তার কাছে কি কোনো পয়সাই নেই তার কাছে একদম টাকা পয়সা শেষ অর্থাৎ আমরা এখানে কিন্তু এক ধরনের ওয়ার্ড আর ইউজ করি দেউলিয়া অর্থাৎ ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করেছে দেউলিয়া মানে ব্যাংক্রাফ্ট তাই কি না তাকে ব্যাংক্রাফ্ট আমরা বলতে পারি কিন্তু ব্যাংক্রাফ্ট এখানে নেই অপশনে কি আছে আমাকে সেটাই খুঁজতে হবে তাই না সো ইনসিপিড ইনসলেন্ট ইনোসেন্ট ইনসলভেন্ট সঠিক উত্তর কি হবে এই কোশ্চিনটা বিসিএস প্রিলিমস দু হাজার তেরোতে এসছে পিএসসির দু হাজার তেরো বললাম প্রত্যেকটা কিন্তু পিওয়াই কিউ আছে প্রত্যেকটা পিওয়াই কিউ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইনসলভেন্ট অপশন নাম্বার ডি ইনসোলভেন্ট এখানে দেখো ইনসিপিট যেটা আছে ইনসিপিট মানে হচ্ছে যার মধ্যে কোনো যে নিরস যাকে এক কথা বলি যার কোনো স্বাদ নেই কোনো কিছু যে টেস্টলেস যাকে বলি মানে মানে ল্যাকিং ইন্টারেস্ট একদম ঝিমাচ্ছে বসে সেরকম টাইপের ইনোসেন্ট তো আমরা খুব ইউজ করে থাকি ইনোসেন্ট মানে কি যে নির্দোষ যে কিনা খুব সৎ সরল আর ইনসোলেন্ট মানে হচ্ছে যে যার যা কি মানে যার কোনো ইয়ে নেই যাকে বলা হচ্ছে কোনো রেসপেক্ট নেই যার ঠিক আছে পার্সন ল্যাকিং অফ রেসপেক্ট সেটা হচ্ছে ইনসোলেন্ট নেক্সট আসবো অপশন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যান অমনিভোরাস আমরা অমনিভোরাস পড়েছি হার্বি পড়েছি কার্নিভোরাস পড়েছি তাই না সো অমনিভোরাস ক্রিচার ইজ ওয়ান হু ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস যে সব খাবে অমনি প্রেজেন্ট অমনিসিয়েন্ট নাকি ইটস নাথিং অমনিভোরাস মানে কি দেখো অমনি মানে হচ্ছে যেই মানুষটা কি খাবে যেই মানুষ বলতে যে যারা উদ্ভিদও খাবে প্রাণীও খাবে মানে দুটোই খাবে অর্থাৎ কার্নিভোরাসও হবে হবে ঠিক আছে আচ্ছা বি যেটা দিয়েছে অমনি প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে যে সব জায়গাতে উপস্থিত প্রেজেন্ট আছে না অমনি মানে ভাবে সবকিছু সর্বত্র মানে সর্বভুক অমনিভোরাস অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিরাজমান মানে সব জায়গায় আছেও আচ্ছা ওমনিসিয়েন্ট মানে হচ্ছে যে সব জানে এই অমনি আছে এখানেও এখানেও সব আছে যে কি সর্বজ্ঞ সব জানতা আর ইটস নাথিং মানে যে কিছু খায় না হাওয়া খায় সে তাহলে তাই না তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো নাম্বার এইটিন পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক দা রোম্যানি ল্যাঙ্গুয়েজ আর কল্ড পিপল হু ডু নট সেটেল ডাউন অর্থাৎ যারা সেটেলা কিন্তু তারা কি করছে ল্যাঙ্গুয়েজে বলছে তাদেরকে কি বলবো জিপসি নাকি ওয়ান্ডার দেখো টুয়েন্ট মানে কি অর্থ হচ্ছে হচ্ছে স্কুল থেকে পালায় স্কুল ছুট মানে আহ হু হু অ্যাওয়ে ফ্রম স্কুল উইদাউট লিভ অর এক্সপ্যানেশন যে স্কুল পালাচ্ছে সে ভ্যাগাবন্ড মানে কি ভব ঘুরে মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে জিপসি লাইফ জিপসি মানে কি যাযাবর যে জীবনে কোনোদিন সেটেল হতে পারছে না কখনো এখানে তো কখনো ওখানে আর ওয়ান্ডারার মানে কি যে পর্যটক যে ঘুরে বেড়ায় যে ঘুরে বেড়ায় ইত্যাদি ইত্যাদি সো এখানে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার অপশন নাম্বার সি জিপসি পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক দ্য রোম্যানি ল্যাঙ্গুয়েজ আর কল্ড জিপসি অপশন নাম্বার সি নাম্বার নাইনটিন ডেসিডুয়াস ট্রিজার্ভ আমরা ডেসিডুয়াস ফরেস্ট পড়েছি এ ডেসিডুয়াস ট্রিজ বলতে কোন ট্রিজগুলোকে বোঝায় ট্রিজ দ্যাট লুজ লিভস এন্ড অল যেটা প্রতি বছর পাতা ঝরায় ট্রিজ দ্যাট আর বিগ যেগুলো বড় ট্রিজ দ্যাট আর শর্ট নাকি ট্রিজ দ্যাট আর স্ক্যাটার্ড কারেক্ট অ্যানসার কি হবে ডেসিডুয়াস ফরেস্ট সঠিক উত্তর ডেসিডুয়াসের বাংলা হচ্ছে পর্ণমোচি আমরা পড়েছি পর্ণমোচি মানে কি যে বছরে একটা নির্দিষ্ট সময় কি করবে পাতা ঝরিয়ে দেবে সো অপশন নাম্বার এ আমার এখানে হচ্ছে সঠিক উত্তর ওকে তো যেগুলো খুব বড় বড় গাছ হবে ট্রিজ দ্যাট আর বিগ সেগুলো কি সেগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ ট্রিজ দ্যাট আর কি শ্রব মানে গুল্ম জাতীয় গাছ ট্রিজ দ্যাট আর মানে কি মানে যেগুলো বিরুদ্ধ জাতীয় গাছ মানে যেটাকে বলবো হার্ব বা বুশ ওকে নেক্সট চলো নাম্বার টোয়েন্টি আর প্রেপারেশন ফর কিলিং ইনসেকটিস অর্থাৎ পতঙ্গদেরকে মেরে ফেলার যে প্রেপারেশনটা যে প্রস্তুতিটা সেটাকে কি বলে প্যারাসাইট মানে এখানে প্রেপারেশন মানে প্রস্তুতি নয় এখানে প্রেপারেশন মানে যে লিকুইডটা বা যেই ওষুধটা দিয়ে মারা হবে ঠিক আছে তো সেটা কি প্যারাসাইট ইনসেকটিসাইড হিউমাস রোডেন্ট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইনসেক্টিসাইড যেহেতু পতঙ্গদের মারা হচ্ছে প্যারাসাইটটা কি প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী পরজীবী মানে তুমি একটা সবজি নিয়ে আসলে ওর মধ্যে কোন একটা পরজীবী রয়েছে ওটা হচ্ছে প্যারাসাইট যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হিউমাসটা কি হিউমাস হচ্ছে মৃত্তিকার মধ্যে যে মানে জীবদেহের অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটা হচ্ছে হিউমাস আর রোডেনটা কি রোডেনটা হচ্ছে তীক্ষ্ণ দাঁত আলা স্তন্যপায়ী ঠিক আছে একটা ম্যামেল রোডেন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যাস্ট্রোনমি স্টাডি অফ ড্যাশ অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজিটা কিন্তু আলাদা কথা অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে হস্তরেখা মানে পাবিস্ট হস্তরেখা অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র কিন্তু অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি মানে কি স্টাডি অফ মুন স্টাডি অফ স্টার স্কাই নাকি সান সঠিক উত্তর এটাকে আমরা বাংলাতে কি বলি মহাকাশ বিদ্যা তো মহাকাশ বিদ্যা কোয়েশ্চনটা কবে এসছে দু হাজার বারো পিএসসি ডাব্লিউ বিস টু থাউজেন্ড টুয়েলভ প্রিলিমস এক্সাম সঠিক উত্তর স্কাই স্টাডি অফ স্কাই যে মানে কোয়েশন গুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই টপিকের মতন এই কোয়েশন কোন মানে টাইপ থেকে এসেছে যেমন মনে করো অর্নিথোলজিস্ট বললাম মানে স্টাডি অফ ড্যাশ এই অ্যাস্ট্রোনমি স্টাডি অফ ড্যাশ ঠিক আছে কার্ডিওলজি স্টাডি অফ ড্যাশ তোমরা কি স্টাডি নিয়ে যে সমস্ত গুলো আছে সেগুলো পড়তে হবে এইভাবে তোমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা এবং নেচারটা বোঝার চেষ্টা করো বাড়িতে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো ভোকাবুলারিতে অনেক কোশ্চেন থাকে ভোকাবুলারি ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা কমন পেয়েই যাবে ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার তো হয়ে গেল আচ্ছা এবার যদি আমরা বলি স্টাডি অফ মুন চাঁদকে নিয়ে পড়াশোনাকে কি বলা হয় সেলেনোগ্রাফি আমি পাশে লিখে দিচ্ছি কি বলে সেলেনো গ্রাফি ওকে সেলোন্রাফি আচ্ছা স্টার সেখানে স্টার না স্টার হবে তারা জ্যোতিষ্ক নিয়ে পড়াশোনা করা তারা সম্পর্কিত পড়াশোনা করা সেটাকে আমরা কি বলবো ইউরান্ডাজি ঠিক আছে ইউর্যান্ডাজি আর যদি বলি যে সূর্যকে নিয়ে পড়াশোনা করা সেটা হচ্ছে হেলিওসেসমোলজি ঠিক আছে এইচ ই এলআই ও এস ইআই এস এম ও এল ও জি ওয়াই আচ্ছা বলো তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এ এই যে বর্তমানে যে ভারতবর্ষের ইসরো থেকে যেই মহাকাশ যানটা বা যেই এয়ারক্রাফটটা পাঠানো হয়েছে সূর্যের কক্ষপথে যেখান থেকে ছবি পাঠিয়েছে তারা সেটার নাম কি সেটা তোমরা জানিয়ে তো নিচ্ছে কমেন্টে ওকে নেক্সট চলো নাম্বার টোয়েন্টি টু ওরাল মিনস অরাল কথার অর্থ কি ওরাল কথার অর্থ কি রিলেটিং টু দ্য ইয়ার রিলেটিং টু দা আইস রিলেটিং টু দা এয়ার নাকি রিলেটিং টু দা ওয়াটার সঠিক উত্তর কি হবে অরাল মিনস সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আচ্ছা এখানে ইয়ারটা এটা হবে হ্যাঁ যেটা বডি পার্টস ইয়ার ই এ আর মানে কানের কথা বলছে ঠিক আছে সো অরাল মানে হচ্ছে কান সম্পর্কিত চোখ সম্পর্কিত হলে কি হবে অপটিক্যাল আমরা বলি না অপটিক্যাল লেন্সেস তো অপটিক্যাল লেন্সেস মানে কি চোখের বিভিন্ন লেন্স আচ্ছা তারপরে কিছু রিলেটিং টু দ্য এয়ার যদি বলি তাহলে এই রিয়াল এই জায়গাটা কিন্তু এই রিয়াল দেখবে তোমরা ক্রিকেট খেলার সময় দেখবে ক্রিকেট কমেন্টের শোনার সময় দেখবে কমেন্টারটা বলছে যে বীরেন্দ্র সেবাগ হ্যাজ টেকেন দ্য এরিয়াল রুট মানে কি এরিয়াল রুট মানে কি আকাশ পথে বল মেরে দিয়েছে বীরেন্দ্র সেবা উড়িয়ে দিয়েছে রিলেটিং টু দ্য ওয়াটার তো রিলেটিং টু দ্য ওয়াটার যদি আমরা বলি সেটা কি মানে কি যেটা হচ্ছে তোমার জল নিয়ে বিদ্ধ হবে তাই কি না জল নিয়ে বিদ্ধ হবে সেটাকে বলবে অ্যাকুয়াটিক ওকে চলো নেক্সট নাম্বার যাবো নাম্বার টোয়েন্টি থ্রি তাহলে এটা আমরা নিয়ে নিয়েছি আগেই অপশন নাম্বার এ হ্যাঁ এ গভর্নমেন্ট লাভস ফ্যাশন অ্যাকশন নাকি গুড ফিল্মস সঠিক উত্তর কি হবে এ গভর্নমেন্ট লাভস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ফুড ফিল্মস ঠিক আছে মানে ফুড ফিল্মস নয় শুধু ফুড আচ্ছা এবার এবার এটাকে কি বলবো দেখো লাভার অফ ফ্যাশন যে ফ্যাশনকে ভালোবাসবে সে তাকে বলবো হচ্ছে যে ভোগ ভিও জি ইউ ভোগ লাভার অফ অ্যাকশন যে কাজ করার জন্য মানে পাগল থাকে অল টাইম তাকে আমরা কি বলবো ওয়ার্কে হলে দেখবে এই ওয়ার্ডটা অনেক ইউজ হয় বর্তমান মানে টার্মসে মানে বর্তমান লাইফের অ্যাসপেক্টে হলে মানে সে কাজ করতে খুব পাগল হয়ে যায় আর যদি ফিল্মস হয় মানে হচ্ছে যে ফিল্ম ভালোবাসে তাকে সিনেমা প্রেমী বলছে রেজিসাইড মিনস রেজিসাইড মানে কি মার্ডার অফ ফাদার মার্ডার অফ কিং মার্ডার অফ ব্রাদার নাকি মার্ডার অফ সিস্টার রেজিসাইড মানে কি সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মার্ডার অফ কিং আচ্ছা যে মার্ডার অফ পিতৃ পিতৃহত্যাকারী বা পিতৃ হত্যাকারী তাকে কি বলবো পেট্রিসাইড মার্ডার অফ ব্রাদার যে কিনা নিজের ভাইকে মেরে দেবে ভাতৃহত্যাকারী তাকে আমরা কি বলবো মার্ডার অফ সিস্টার যে কিনা বোনকে মেরে দেবে বোনকে হত্যা করতে তাকে আমরা কি বলবো সোরোরিসাইড ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড অর্থাৎ হরিণের মাংসকে কি বলে দ্য মিট অফ ডিয়ার হরিণের মাংসকে কি বলে মাটন ভেনিসান স্পুয়ার নাকি টেন্ডিল হরিণের মাংসকে কি বলে সঠিক উত্তর অপশন নাম্বার বি ভেনশন মাটন মানে কি খাসির মাংস বা ভেড়ার মাংস স্পোর মানে কি স্পোর মানে কিসের মাংস স্পোর মানে হচ্ছে দ্য ট্র্যাক অর সেন্ট অফ অ্যান অ্যানিমাল মানে প্রাণীর যে সুগন্ধ সেটাকে স্পোর বলা হয় স্পোর বলা হয় আর টেন্ডিল মানে হচ্ছে বিরুদ্ধ শ্রেণীর যে উদ্ভিদের আকর্ষ থাকে সেটাকে টেন্ডিল বলে মানে আকর্ষ মানে যেগুলো গাছ অন্য গাছকে টেনে ধরে থাকে আকর্ষ সেই আকর্ষের কথা বলছে এ মেনিকিউর ইস টেক্স কেয়ার অফ আমরা পেডিকিউর মেনিকিউর পড়েছি পেডিকিউর মেনিকিউর এটা খুব কমন একটা ওয়ার্ড বর্তমান সময়ে সো পেডিকিউর ম্যানিকিউর এই ম্যানিকিউরিস্ট কিসের টেক কেয়ার করে ফুড ইয়ার নেইলস নাকি মাইন্ড সঠিক উত্তর অপশন নাম্বার সি নেইলস ঠিক আছে অপশন নাম্বার সি নেলস এটাও কিন্তু পিএসসি দু হাজার বারোতে এসছে প্রিলিমস ডাব্লিউ বিসিএস ওকে সঠিক উত্তর নেলস এবার কি পার্সন টেক্স কেয়ার অফ ফুড তাকে যে ফুডের কেয়ার করবে তাকে কি বলবো পেডিকিউরিস্ট যে কান পরিষ্কার করে দেবে কান পরিচর্যা বলবে তাকে বলবে টলার কিরকম আর যে মাইন্ডের চিকিৎসা করবে মনোবি তাকে কি বলবে সেভেন থেসপিয়ান আর্ট রেফার্স টু

আর আর্ট অফ স্টোরি টেলিং এটাকে বলা হচ্ছে হাকাওয়াতি মানে গল্প কথন হাকাওয়াটি আর ট্রাইবাল আর্ট তো ট্রাইবাল আর্টি হয় সেটা হচ্ছে প্রিমিটিভ আর্ট যেটাকে বলে প্রিমিটিভ নাম্বার 28 মেনি ক্যামেলস টুগেদার উড বি কল ড্যাশ অফ ক্যামেলস এটা কি দিয়ে দিল একটা এটা দিয়ে দিল কালেকটিভ নাউন একসাথে অনেকগুলো মানে ক্যামেলকে মানে উঠকে কি বলা হয় টিম অফ ক্যামেলস ট্রুপ স্ট্রিং নাকি প্যাক প্যাক সঠিক উত্তর অপশন দেখবে বিশেষ বিশেষ তোমরা কিন্তু দেখবে ক্যারাভানও বলে ঠিক আছে ক্যারাভান অপশনে দেখে দেবে ক্যারাভান আছে কি না ক্যারাভান থাকলে প্যাক থাকবে না প্যাক থাকলে ক্যারাভান থাকবে না ওকে টিম আমরা কি বলতে পারি ঘোরার দল তাহলে কি টিম অফ হর্স বলতে পারি ট্রুপ কি বলতে পারি সৈন্য বাহিনী আর স্ট্রিং হচ্ছে খচ্চরের দল মানে আ গ্রুপ অফ ডাক্স বা মিউলস ঠিক আছে এ ম্যান হু ক্যাচেস ফিশ এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি ইজ কল দেখো এখানে কিন্তু বলেছে অ্যাজ আ হবি এই জায়গাটাই সবাই ভুলটা করে সবাই ক্যাচেস ফিশ বলছে তাহলে ফিশারম্যান হয়ে যাবে সে ফিশারম্যান হয়ে যাবে তাই না ফিশ মঙ্গার মানে হচ্ছে মাছ বিক্রেতা দেখো ওই জায়গাটা বলে দিচ্ছি যে মাছ বিক্রি করে মাছ বিক্রেতা মানে যাকে বলে হচ্ছে জেলে হান্টার মানে শিকারি থাকলো কি অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মানে হচ্ছে যে কিনা হবি যার মাছ ধরাটা কি একটা হবি তাহলে সে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরে অপশন নাম্বার বি আমার এখানে হচ্ছে কারেক্ট তো আউট অফ তোমাদের স্কোর কত হলো জানিও ঠিক আছে আর একটা হোম টেস্ক দিয়েছিলাম তোমাদের কাইন্ডলি এটা বলে দিও নিচে কমেন্টে জানিও এবং পি ওয়াই কিউ নেক্সট তোমরা কোন টপিক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সেই ক্লাসেসগুলো কিন্তু আমরা রোজবেলা বারোটা থেকে নিয়ে আসছি তোমাদের প্রত্যেকের জন্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ